লাউড আজকে ইনফ্রাস্ট্রাকচার ডিসকাশন যে এলিমেন্টসগুলো রয়েছে সেখানে মধ্যে রয়েছে যেটা পিস অ্যাকর্ড এরপর হিস্ট্রি এই কনফ্লিক্টে কীভাবে হয়েছে সেই হিস্ট্রি তারপরে রয়েছে ডেফিনেশন অফ ইন্ডিজিনিয়াস পিপল তারপর রয়েছে রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস অফ পিস অ্যাকর্ড তারপর কনসিকোয়েন্সেস অফ অন হিউম্যান রাইটস নট ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টিং দ্য অ্যাকর্ড এরপর রয়েছে হিউম্যান রাইটস সিচুয়েশন অফ ইন্ডিজিনিয়াস পিপল তারপর রয়েছে রিকমেন্ডেশন যেগুলো রাইটার দিয়েছে অংশগুলোতে যেমন এখানে বাংলাদেশের দেখা যাচ্ছে লাল যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পুরো চিলন অঞ্চলটি এই লাল মার্ক করার জায়গাটি এখানের মধ্যে কাপ্তাই বাঁধ নির্মাণের জন্য যখন প্রকল্প হাতে নিয়ে নেওয়া হয়েছিল তখন হাজার হাজার ইন্ডিজিনিয়াস পিপল তারা বাসস্থানচ্যুত হয়েছিল তাদের এবং অনেকেই সেখান থেকে বিতাড়িত হয়েছিল যার কারণে তাদের মধ্যে একটি ক্ষোভ জন্মেছে এরপর থেকে এই জিনিসটি ক্ষোভটা কনফ্লিক্ট হিসেবে ধারণ করেছে তারা মনে করেছিল পাকিস্তানি সরকারদেরই যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1972 সালে তখন তারা বাংলাদেশ সংবিধানে তারা স্বীকৃতি পাওয়ার আশা করেছিল কিন্তু তারা দেখেছিল তখন তাদেরকে কোনো ধরনের স্বীকৃতি দেয়নি এর পরবর্তীতে তার প্রতিবাদ ছিল 1972 সালে শান্তি বাহিনী তাদের একটি যেটি তাদের পিস ফোর্স নামে পরিচিত সেটি গঠিত হয়েছে এবং তাদের ওই চিটিরাং ডিফেন্স অঞ্চলের পলিটিক্যাল পার্টি হিসেবে PCJSS 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছে এরপর 1973 সালের পর থেকে 1997 সালের দিকে এসে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এবং পিসিজেএসএসের মধ্যে একটি চুক্তি হয়েছিল এই কনফ্লিক্ট বন্ধ করার জন্য সেটি শান্তি চুক্তি হিসেবে পিস অ্যাকর্ড চুক্তি করে সেটি 1997 সালে হয়েছিল যাদের মূল উদ্দেশ্য ছিল তাদের যেসব ল্যান্ড রাইটস তাদের যেসব রাইটসগুলো রয়েছে সেগুলো রক্ষা করা এবং ওই অঞ্চল জুড়ে তাদের যে স্বাধীনতা সে রক্ষা করা এরপর ডেফিনেশন অফ ইন্ডিজিনিয়াস পিপল সেকশনের মধ্যে ইন্ডিজিনিয়াস পিপলদের ইন্টারন্যাশনাল কমিউনিটিতে পরিচিতির জন্য কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা কোনো নির্দিষ্ট ডেফিনেশন নেই তারপরও বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদেরকে তাদের ব্যাখ্যা তাদের ডেফিনেশনটা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে আইএলও তাদের কনভেনশন 1997 সালে ইন্ডিজিনিয়াস পিপলদের একটি সংজ্ঞা দিয়েছে এছাড়াও জোস মার্টিনেজের কোগোস ডেফিনেশনটি ইন্ডিজিনিয়াস পিপলদের সবচেয়ে মানে ইন্ডিজিনিয়াস পিপলদের সংজ্ঞা হিসেবে সবচেয়ে পপুলার এরপর রয়েছে রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপল রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলের মধ্যে সবচেয়ে যে বৈশিষ্ট্যগুলো মানে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে সেলফ ডিটারমিনেশন তারপর রাইটস টু ল্যান্ডস অ্যান্ড রিজোর্স এরপর যে রাইটস রয়েছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেক্টিভ রাইটস নট টু বি সাবজেক্টেড টু জেনোসাইড এরপর রয়েছে রাইট টু কালচার আইডেন্টিটি এর মধ্যে মেইন যে জিনিসটি তাদের রাইটস সেটি হচ্ছে সেলফ ডিটারমিনেশন এটি বলতে বোঝায় সকল জাতি এবং আদিবাসীদের কোনো একটি নির্দিষ্ট এলাকায় বসবাসের জন্য তাদের যে পলিটিক্যাল সোশ্যাল কালচারাল যেসব রাইটসগুলো প্রয়োজন গুরুত্বপূর্ণ সেই রাইটসগুলো দেওয়াটাই এই রাইটস টু সেলফ ডিটারমিনেশন একটি ব্যাখ্যা করা হয়েছে এরপর যেটি রয়েছে ইমপ্লিমেন্টেশন স্ট্যাটাস অফ পিস অ্যাকর্ড মানে বর্তমানে ইমপ্লিমেন্টেশন কতটুকু বাস্তবায়ন হয়েছে এই ব্যাপারগুলো এই সেকশন আন্ডারে হচ্ছে প্রিজার্ভিং দ্য স্পেশাল ক্যারেক্টার অফ দ্য সিএসপি রিজিওন অ্যাডপশন অফ লস অ্যান্ড রেগুলেশন চিটাগং ডিস্ট্রিক্ট কাউন্সিল ল্যান্ড রাইটস দ্য রিজিওনাল কাউন্সিল দ্য ল্যান্ড ডিসপিউট সেটেলমেন্ট কমিশন উইথড্রল অফ মিলিটারি ক্যাম্পস রিহ্যাবিলিটেশন অ্যান্ড জেনারেল অ্যামনেস্টি এই যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে এইসবগুলো ইমপ্লিমেন্ট পিস অ্যাকর্ডের মধ্যে কতটুকু বাস্তবায়ন করার কথা কতটুকু হয়েছে এই ব্যাপারগুলো এই পয়েন্টগুলোর মাধ্যমে রাইটার তুলে ধরেছে এরপরে হচ্ছে কনসিকোয়েন্সেস অন হিউম্যান রাইটস অফ নট ইমপ্লিমেন্টিং দ্য পিস অ্যাকর্ড যদিও পিস অ্যাকর্ডে হিউম্যান রাইটস শব্দটি সরাসরিভাবে কোনো উল্লেখ নেই কিন্তু পিস অ্যাকর্ডের মধ্যে ল্যান্ডস রাইটস তাদের ল্যান্ডস রাইটস কালচারাল রাইটস সোশ্যাল রাইটস যে রাইটসগুলো বলা হয়েছে সেগুলোর মাধ্যমে এগুলো ইন্ডিভিজুয়ালভাবে হিউম্যান রাইটস ইস্যু হিসেবে চলে আসছে তাদের এইসব তাদের হিউম্যান রাইটসের যেসব সেক্টরগুলো ভাইরেশন হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে তাদের রিভিউ দেখেছে
সিএসটির যে লোকাল অথরিটি রয়েছে তারা তাদের জুম চাষ পদ্ধতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাধা দিচ্ছে, যার কারণে তারা তাদের ওই লেভিগুলো ওই ওয়েটি তারা তারা ত্যাগ করে তারা অন্যত্র চলে যাওয়ার জন্য বাধ্য হচ্ছে। এরপর তাদের বিভিন্ন ধরনের ল্যান্ডসগুলো তাদের গ্র্যাবিং মাধ্যমে লোকাল অথরিটির মাধ্যমে তারা ল্যান্ডসগুলো ছিনিয়ে নিয়ে সেখানে সরকারের বেসিস ক্যাম্পস, তারপর ট্রেনিং সেন্টার, তারপর বিভিন্ন ন্যাশনাল পার্ক, ইকো পার্ক এগুলো তৈরি করা হচ্ছে। এরপর তাদের কিডন্যাপিং, টর্চার, তারপর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অ্যারেস্ট, এইসব, তারপর র্যাপিং, এই ব্যাপারগুলোর মাধ্যমে তাদের প্রচুর পরিমাণে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সেখানে। এছাড়াও রিসেন্ট রাইটার দেখেছে 22 জন চাকমা ফ্যামিলিকে সেখানে তাদের স্থান থেকে তাদেরকে বিচ্যুত হয়ে তাদেরকে সরিয়ে দেওয়া ফেলা হয়েছে জোরপূর্বক। এরপর দেখানো হচ্ছে হিউম্যানের সিচুয়েশনগুলো, ইন্ডিজিনাস পিপলের মেইনল্যান্ডের হিউম্যানের সিচুয়েশনটা কেমন। এখানে মধ্যে বাংলাদেশে মোট 45টি ইন্ডিজিনাস পিপল রয়েছে, যার মধ্যে 13টি হচ্ছে সিএসটি জুড়ে রয়েছে, আর বাকিগুলো মেইনল্যান্ডের মধ্যে রয়েছে। তাদের সেখানে দেখা যাচ্ছে তারা প্রচুর পরিমাণে ইনকাম, এমপ্লয়মেন্ট, হেলথ, এডুকেশন এগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তাদের পভার্টি লেভেলটি প্রায় 60% মতো, যেখানে অন্যান্য সমজাতি অন্যান্য গোষ্ঠী থেকে তারা অনেকটাই নিচে। এরপর আরেকটি বিষয় হচ্ছে ওনারশিপ। বাংলাদেশের সংবিধানে 3 ধরনের ওনারশিপকে রিকগনাইজ করা হয়েছে, যার মধ্যে স্টেট ওনারশিপ রয়েছে, তারপর কোঅপারেটিভ ওনারশিপ, তারপর প্রাইভেট ওনারশিপ রয়েছে। কিন্তু কালেক্টিভ পিপলদের যেসব ওনারশিপ, কালেক্টিভ পিপলদের রাইটস নিয়ে যেসব যে ওনারশিপ রয়েছে সেটিকে সাংবিধানিকভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, যার কারণে তারা প্রচুর পরিমাণে তাদের রাইটসগুলোতেই বঞ্চিত হচ্ছে। এরপর রাইটার তিনটি রিকমেন্ডেশন দিয়েছে তাদের রাইটসগুলো রক্ষা করার জন্য, যার মধ্যে একটি হচ্ছে যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করে দায় মুক্তি পেয়ে যাচ্ছে তাদেরকে বিচারে আওতা আনা। এরপর রয়েছে তাদের সিএসটি এলাকা জুড়ে যে কোনো ধরনের ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া হলে তাদের কনসার্নের ব্যাপারটা এখানে রাইটার বলেছে, তাদের মতামত নিতে পড়েছে। এরপর একটি সেপারেট ল্যান্ডস সেটেলমেন্ট কমিশন গঠন করতে বলেছে, যেগুলোর মাধ্যমে ল্যান্ডস এর যে সব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার জন্য এই সব রয়েছে। ধন্যবাদ সবাইকে।